হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমি যুধিকা, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যুধিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। যারা করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ সানডে, তো এমনিতেই সানডেতে একটু রান্না টান্না করতে একটুখানি বেশি দেরি হয়ে যায়। তো আজকে এমনি রান্না বান্না হয়ে গিয়েছে, এবার স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটি টিপস শেয়ার করতে এলাম। আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে আমি শ্যাম্পু করি, তো আরেক রকমভাবেও আমি শ্যাম্পু করি, সেই টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এ দেখো বন্ধুরা, এই যে ভাতের ফ্যান বাটির মধ্যে গেলে ঠান্ডা করে নিয়েছি। এইবারে শ্যাম্পু পাতাটা নিয়ে এবারে শ্যাম্পুটা এর মধ্যে ভালো করে মিক্স করে নেব। আমি এমনি শ্যাম্পু আমি স্ক্যাল্পে কোনো সময় ডাইরেক্ট ব্যবহার করি না, এতে খুশকিও হয়, চুলের অনেক ক্ষতিও হয়, সেই জন্য ডাইরেক্ট শ্যাম্পু আমি কোনো সময় চুলে দিই না। তো এই ফ্যানের মধ্যে, ভাতের ফ্যানের মধ্যে এই শ্যাম্পুটাকে নিয়ে নিলাম। নিয়ে এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেবে, ভালো করে মিক্স করে ঘেনা করে নেবে, করে মাথার চুলটা ভিজিয়ে যেমন শ্যাম্পু করে করে এইটাই আস্তে আস্তে দিয়ে ফেনা ফেনা নিয়ে করে মাথাটা ধুয়ে ফেলবেন। দেখবেন চুলটা ঠিক স্পা করলে যেমন হয় পার্লারে, সেরকম চুলটা হবে, গ্লেজ দেবে এবং চুলের গ্রোথও হবে, চুলটা উঠবেও কম। তো আমি এইভাবে শ্যাম্পু করি, তো তোমাদেরকে বললাম। তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবে, এই টিপসটা পারলে ফলো করো, দেখো খুব ভালো কাজ দেয়। সবাই ভালো থাকবে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।